हेलो एवरीवन, वेलकम टू माय पाठशाला। আজকের এই ভিডিওতে ক্লাস 12 এর স্ট্রং রুটস এই চ্যাপ্টার থেকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার অ্যানসারও কিন্তু লিখব আজকের এই ভিডিও লেসনে। সো লেটস গেট স্টার্ট। স্ট্রং রুটস আমি কিন্তু তোমাদের লাইন বাই লাইন অলরেডি পড়িয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো মাই পাঠশালাতে রয়েছে। তো এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লাইন হচ্ছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এই লাইনটি হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন। এখান থেকে প্রশ্ন এইভাবে আসবে, ডিসক্রাইব দ্য লোকালিটি হোয়ার ডক্টর এপিজে আব্দুল কালাম লিভড ইন হিজ চাইল্ডহুড, অর্থাৎ তার চাইল্ডহুডে এপিজে আব্দুল কালাম যে জায়গায় থাকতেন সেই জায়গার ডিসক্রিপশন বা সেই জায়গার নাম মেনশন করে দিয়ে ডিসক্রিপশন বলে দিতে পারে। তো অ্যান্সারটা কিন্তু সেম হবে। এক্ষেত্রে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, এই লাইনটা থেকে প্রশ্ন কিন্তু এইভাবেই আসবে। তো কীভাবে লিখব, ইন স্ট্রং রুটস ডক্টর এপিজে আব্দুল কালাম গেভ আ ভিভিড অ্যাকাউন্ট অফ হিজ চাইল্ডহুড। ভিভিড মানে কি? ডিটেলড। তো তার চাইল্ডহুডের বিভিন্ন ঘটনা তিনি বর্ণনা করেছেন তার উইংস অফ ফায়ার যে অটোবায়োগ্রাফিক্যাল বইটা রয়েছে তার ফার্স্ট চ্যাপ্টার স্ট্রং রুটসের মধ্যে, অ্যান্ড অফ দ্য লোকালিটি হি লিভড ইন, অর্থাৎ কোন জায়গায় তিনি থাকতেন, কীভাবে থাকতেন, কাদের সাথে থাকতেন, তো সব ডিটেলসে তিনি বলেছেন। হি ওয়াজ বর্ন ইন টু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, তিনি জন্মগ্রহণ করেছিলেন মধ্যবিত্ত এক তামিল পরিবারে ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন চেন্নাই। তো এখনকার যে চেন্নাই, সেই চেন্নাইয়ের রামেশ্বরম নামে যে ছোট টাউন রয়েছে, আইল্যান্ড টাউন মানে হচ্ছে দ্বীপ শহর, সেই ছোট্ট দ্বীপ শহরের এক তামিল পরিবার, মধ্যবিত্ত তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দেন নোন অ্যাজ মাদ্রাস, তো এখন নাম চেন্নাই, তখন নাম ছিল মাদ্রাস। দে লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তো তিনি তার ছোটবেলাতে তাদের পৈতৃক বাড়িতে থাকতেন, অর্থাৎ তার বাবা সূত্রে পাওয়া বাড়ি অ্যানসেস্ট্রাল হাউসে থাকতেন। আ ফেয়ারলি লার্জ পাক্কা বিল্ডিং, এবং তাদের যে বাড়িটা ছিল সেটা পাকা বাড়ি ছিল, কোনো সমস্যা নেই তাতে। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, তো বাড়িটা তৈরি হয়েছিল চুনাপাথর এবং ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, তো রামেশ্বরম জায়গাটার মস্ক স্ট্রিটের একটা মানে তামিল পরিবারে, মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের বাড়ি ছিল পাকা বাড়ি লাইমস্টোন এবং ব্রিক দিয়ে। ওকে, এরপরে লিখব দ্য ফেমাস শিবা টেম্পল, তো রামেশ্বরমের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে শিবা টেম্পল, সেখানে সবাই ট্যুরিস্টরা আসে। দ্য শিবা টেম্পল আ প্লেস অফ অফেন ভিজিটেড বাই হিন্দু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট 10 মিনিটস ওয়াক ফ্রম দেয়ার হাউস, তো আব্দুল কালাম যে বাড়িতে থাকতেন সেখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে একটা মন্দির ছিল, সেখানে হিন্দু পিলগ্রিমস মানে যারা হিন্দু ছিল তারা সেখানে আসতেন, কারণ কি, সেটা শিব মন্দির ছিল। দেয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, যদিও এলাকাটা ছিল মুসলিম অধ্যুষিত মানে সেখানে মুসলিম এর সংখ্যা বেশি ছিল, বাট আ কোয়াইট আ নাম্বার অফ হিন্দু ফ্যামিলিস অলসো লিভ দেয়ার, কিন্তু সেখানে কিছু হিন্দু পরিবার বসবাস করতো। সো মুসলিম এবং হিন্দু পাশাপাশি বসবাস করছে, বাট মুসলিমের সংখ্যাটা বেশি রয়েছে। পিপল অফ ডিফারেন্ট ক্লাস, মানে বিভিন্ন শ্রেণীর মানুষ, ক্রিড বিভিন্ন বর্ণের মানুষ, অ্যান্ড রিলিজিয়ন বিভিন্ন ধর্মের মানুষ, ভিজিটেড হিজ ফাদার ফর হিজ রিলিজিয়াস ডিসকাশনস অ্যান্ড স্পিরিচুয়াল হেল্প, তো বিভিন্ন ধার্মিক বা আধ্যাত্মিক বিষয়ে ডিসকাশন করবার জন্য, সাহায্যের জন্য বিভিন্ন ধর্মের বর্ণের এবং মানুষ মানে তার বাবার কাছে আসতেন, মানে জৈনুল আবেদিনের কাছে আসতেন। দ্য লোকালিটি রিপ্রেজেন্টেড আ পারফেক্ট পিকচার অফ কমিউনাল হারমোনি, অর্থাৎ যে এলাকায় যে লোকালিটিতে এপিজে আব্দুল কালাম থাকতেন রামেশ্বরম, তো সেই জায়গাটার পিকচার আমরা কি দেখতে পাচ্ছি, কমিউনাল হারমোনি সেখানে কিন্তু ছিল, মানে সাম্প্রদায়িক সম্প্রীতি সেখানে রয়েছে, কারণ হিন্দু মুসলিম পাশাপাশি রয়েছে, কোনো ঝামেলা নেই, তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, সাহায্যে একে অপরের কাছে যাচ্ছে, তো এখানে কিন্তু একটা আমরা কমিউনাল হারমোনি পিকচার পাচ্ছি। সো এই জন্য এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে করতেই হবে। তো আদারওয়াইজ স্ট্রং রুটস থেকে তোমরা এল এ কিউ মানে লং কোয়েশ্চেন কী কী করবে সেপারেট একটি ভিডিওতে আমি যেটা জানিয়ে দিয়েছি, যদি সেটা না দেখে থাকো ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখতে পারো বা কমেন্ট করে আমাকে জানাতে পারো। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করে দিও, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখাও নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।